নমস্কার আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই বলা হয় যেমন কর্ম তেমন ফল তো একবার এক রাজা তার মন্ত্রীকে নিয়ে তার পারিপারসিক যে বাজার ছিল সেখানে ঘুরতে গেছেন তো ঘুরতে ঘুরতে একটা চন্দন কাঠের দোকানের সামনে যখন আসলো রাজা তো রাজা দেখে সেই চন্দন কাঠ বিক্রেতাকে দেখে প্রচন্ড রাগ হচ্ছিল তো মন্ত্রীকে বলল আমি জানি না আমার একে দেখে প্রচন্ড রাগ হচ্ছে মনে হচ্ছে একে শুলে চড়াই তো মন্ত্রী প্রচন্ড বিচক্ষণ ছিল তো মন্ত্রী বলল যে রাজামশাই আপনি চলে যান আমি দেখছি ব্যাপারটা তো রাজা চলে গেলেন তখন মন্ত্রীমশাই সেই বিক্রেতার দোকানে গিয়ে বললেন ভাই কেমন চলছে দোকান বলছে আর বলবেন না দোকান একদম বাজে সব লোক আসে এসে শুধু চন্দনের গন্ধ শোকে আর চলে যায় কেউ আর নেয় না তো মনে হয় এই রাজ্যের রাজা যবে মারা যাবে তবে এই রাজ্যে তো আর কোনো দোকান নেই আমার দোকান থেকে প্রচুর চন্দন কাট যাবে তো তখনই বোধহয় আমার দোকান ভালো চলবে তো এই শুনে মন্ত্রী পুরো ব্যাপারটা বুঝে গেল তো মন্ত্রী বলল তোমার দোকানের সব থেকে ভালো চন্দনের এক টুকরো দাও তো সেই টুকরোটা নিয়ে সে গেল রাজসভায় রাজসভাতে গিয়ে রাজার টেবিলের সামনে রেখে দিল রাজা যখন পরের দিন আসলেন সারা রাজসভা চন্দনের গন্ধে মমা করছে রাজা এসেই প্রচণ্ড খুশি বলল কে দিয়েছে এত সুন্দর উপহার বলছে রাজামশাই এইটা সেই চন্দন বিক্রেতা যাকে আপনি ভাবছিলেন শুলে চড়াবো তখন রাজা বলছেন যে মন্ত্রী আমার থেকে অনেক ভুল হয়ে গেছে এত ভালো লোক তাকে আমি এরকম ভাবলাম তুমি আজ থেকে আমার স্নানের জন্য রোজ ওর কাছ থেকে এতটা করে চন্দন নিয়ে আসো এই কথা শুনে মন্ত্রী যখন তাকে বলল চন্দন বিক্রেতার কাছে অর্ডারটা দিল যে রাজা তোমাকে রোজ চন্দন পাঠাতে বলেছে তখন সেই চন্দন বিক্রেতা ও ঈশ্বরের কাছে ক্ষমা চাইল আর মনে মনে প্রার্থনা করলো হে ঈশ্বর আমাদের রাজাকে দীর্ঘজীবী করো একশো বছর যেন সে বাঁচে আর আমার দোকানে সেল যেন এরকম হতে থাকে ঠিক তাই এত সুন্দর একটি গল্প আজ আমরা জানতে পারলাম এই গল্পের মারফতে বুঝতে পারছি যে আমাদের যে চিন্তাধারা বা আমরা যেরকম ভাবি জিনিস বা বিষয়বস্তু যে একদমই ওরকম নয় বা তার উল্টোও ঘটতে পারে সেটা আমাদের ফেভারেও হতে পারে এর থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারছি সুতরাং কর্ম ফল কিন্তু সবসময় আমাদের ধারার ওপরি নির্ভর করে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই তাই তো চলুন আজকে আমাদের কেমন কর্ম করা উচিত আর তার ফল কি হতে পারে আর তার ফলে আমাদের সংসারের উপর কেমন প্রভাব পড়তে পারে আর আমাদের ঘরকে কি করে সুন্দর করে তুলব সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে পেয়েছি যে বিশেষ অতিথিদেরকে শুরুতেই তাদেরকে স্বাগত জানাই নমস্কার নমস্কার আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আর তার সাথে বলে দিই সঞ্চালনায় রয়েছি আমি তনয়া আর আমি সরজিৎ চলুন অনুষ্ঠানে সূচনা করা যাক দাদা আপনার কাছে আসি আপনার নাম আপনি কোথা থেকে আসছেন আর আপনি প্রফেশনালি করেন আমার নাম হচ্ছে অরূপ সেনগুপ্ত আমি অ্যাকচুয়ালি ব্যবসায়ী ব্যবসায়ী মানে হচ্ছে আমাদের প্রথমেই ছিল লেদারের ব্যবসা লেদার মানে লেদারের চামড়ার ব্যাগ জ্যাকেট তো এই ব্যবসা আমার দাদার সঙ্গে ছিল তারপরে সেই ব্যবসায় যখন ভাটা পড়লো তখন আমার সহধর্মিনী সে আমাকে বলল দেখো আমরা আমার তো আমার আর্ট আমি জানি চলো আমরা দুজনে মিলে শুরু করি এই হস্তশিল্পের ব্যাপার তখন আমি কিন্তু সবচেয়ে এখানে একটা মজার ব্যাপার হলো আমি কিন্তু তখনকার দিনে একটা বারোশো টাকার দামের একটা তসর শাড়ির খারাপ করে দিয়েছিলাম কি করে খারাপ করে দিছিলাম আমি জানতাম না সেই রং তসর শাড়ি তৈরি করার সময় রঙের মধ্যে একটু জল মেশানো যাবে না এবং জল যখন দেওয়া হয়েছে এবার আমার খেয়াল নেই আমি তখন ওটার মধ্যে যখন পেন্টিং শুরু করছি সে তো শাড়ির অবস্থা দফা দফা হলো তখন ও আমার থেকে সারা দিন ও একটা পজিটিভ ইয়ের মধ্যে থাকে তুমি চিন্তা করো না আমি এর মধ্যে এমন কিছু আর্ট করে দেব তারপর যখন সেই আর্টটা অন্যান্য শাড়িতে সেই জিনিসগুলো লাগিয়ে দেব তোমার শাড়ির দাম বারোশো টাকা তোমার নষ্ট হয়েছে আমি এর চার গুণ আমি এর মুনাফা করে দেব মুনাফা করে দেব আচ্ছা এবং সত্যিকারে তাই কিন্তু পরবর্তীকালে একটা শাড়িও কিন্তু আজকের দিনে কিন্তু পড়ে নেই এবং এক বছরের মধ্যে সেই শাড়িগুলো বিক্রিয় হয়ে গেছে এইবার তো মাতাজির গুণ তো আমরা দাদার মুখে শুনেই নিলাম যদি একটু আপনার নিজের মুখে আপনার পরিচয় বা কি করেন সেটাও জানলাম একটু এখানে কি করে যদি আমাদেরকে আমি একটু একটু ছোটবেলা থেকেই আর্ট ক্রাফট বলে পড়াশোনার সাথে সাথে আমি এগুলো করতাম কিন্তু পড়াশোনা যখন বিএসসি কমপ্লিট করেছি তারপর এদের বাড়িতে যখন এলাম কিছু না কিছু সমস্যা তো থেকে যায় সেই থেকেই শুরু হলো এটা প্রফেশনে চেঞ্জ আগে প্যাশন ছিল এসে গেল তার মাঝেই আমার ছেলে যখন বছর পাঁচেক বয়স তখন আমি এই নলেজটাই এলাম তারপর থেকে যা কিছু আমাদের অ্যাডজাস্ট করে চলা আগে থেকেই ছিল যদি বিশেষ প্রাপ্তি হয়ে থাকে আমরা তিনজন মানে আমার ছেলে হাজব্যান্ড আমি তিন জনে হ্যান্ডিক্রাফট সে যে ব্যবসাটা করি তিন জনের হাত আছে আমার ছেলেও পেন্টিং করে আর সিংহভাগ 80 শতাংশ আজ ওই পেন্টিং করে আমি কিছু স্টিচের কাজ করি আমার মনে হয় এখানে আরেকজনের হাতও আছে সেটা হচ্ছে অবশ্যই আমাদের মাথায় যে ছত্র ছায়া উপর যাকে আমরা সবাই বলি সকলের পিতা যদি আপনার কাছে আসবো চরজলদি আপনার নাম আর আপনার যে জ্ঞানের যাত্রাটা সংক্ষিপ্ত যদি একটু আমাদেরকে বলেন ওম শান্তি ওম শান্তি আমার নাম ব্রহ্মা কুমারী জয়া আমি বিগত পঁচিশ বছর ধরে ঈশ্বরীয় সেবাতে সেবা কেন্দ্রে রয়েছে সমর্পিত ভাবে এবং আমার জার্নি শুরু হয় কলকাতা থেকে কলকাতা মিউজিয়ামে কিন্তু ছোটবেলা থেকেই যেহেতু মাতা পিতার সাথে এই জ্ঞানের সম্পর্কে ছিলাম আমাদের বাড়িতে একটা ছোট্ট গীতা পাঠশালা সেটা আজও আছে এবং বিশেষভাবে আমি আমার বাবাকে দেখেছি আমার লৌকিক পিতা তিনি খুব এই জ্ঞানে অনেক গভীরভাবে অনুভূতিতে এবং অন্যকে যখন শোনাতেন আমরা সাইড থেকে শুনতাম কখনো কখনো তো সেই জ্ঞানের গভীরতা দেখে এবং ওনার স্থিতি দেখে ওনার মনের যে এক রস অবস্থা সবসময় সন্তুষ্টভাবে থাকা এবং অন্যের মুখেও ওনার মধ্যে যে পরিবর্তন এসেছিল সেই প্রভাব দেখে আমার এই ঈশ্বরীয় জ্ঞানের আসার প্রেরণা প্রাপ্ত হয় এবং তার সাথে সাথে আমরা যখন দিদিদেরকে দেখতাম সেটাও একটা আকর্ষণীয় ব্যাপার ছিল তো যেটা আমাদেরকে কিভাবে যে এই জীবনে নিয়ে এলো এতটা বছর পার হয়ে গেল সেটা বছর ভাবা যায় না আপনাদের দুজনকেই একটা আমি কম্বাইন্ড প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি একটা এত সুন্দর একটা ব্যবসায় ইনভলভ আছেন এই যে একটা চিত্রকলা নিয়ে কাজ করা তো আপনাদের মধ্যেকার যে একটা সুন্দর সম্পর্ক আমি তো বিশ্বাস করি সম্পর্কটা মেনটেন করাও একটা আর্ট তো এই আর্টটা কি করে জ্ঞানের দ্বারা সংসার জীবনে চলছে সেটা যদি আমাদের সাথে আপনারা একে একে শেয়ার করেন আপনার কাছে প্রথমে আসছি যেহেতু মহিলারা থেকে বড় শিল্পী বলে আমি মনে করি এবং ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে মহিলাদের ওপর কারণ তারা বিশেষ পত্রকার বলুন আমি এই নলেজে এসছি দু হাজার সালে এলগিন সেন্টার কলকাতা মিউজিয়াম এলগিন সেন্টার তখন আমাদের ব্রহ্মাবার বড় মেয়ে নির্মল শান্তা দাদি উনি ছিলেন ওনার হাতে আমি ব্লেসিংস ওনার হাত আমার মাথায় আছে ব্লেসিংস পেয়েছি আমার নাম শান্তিমাতা রাখা হয়েছে তারপর থেকে আমাকে সবাই শান্তিমাতা হিসেবেই জানে আজ অব্দি আজ চলছে টোয়েন্টি ফোর ইয়ার্স রানিং ছেলেও একই সাথে আমরা চলছি তিনজনেই ছেলে তখন পাঁচ বছর বয়স ছিল এখন টোয়েন্টি নাইন ইয়ার্স এই জ্ঞানমার্গে আমরা চলতে চলতে কি হয়েছে বড়দের নজরে এসছি আমাদের চৈতন্য দুর্গা পুজো হয় ওখানে আমি এই পেন্টিংয়ের জন্য ছোট ছোট মেয়েদের দুর্গা সরস্বতী লক্ষ্মী রাবণ সবাইকে সাজাতাম ধীরে ধীরে এই নজরে এসছে এটা আমার এই যে বিশেষত্ব বাবা যে বলেন ভগবান যে বলেন যে বিশেষত্ব আমাদের লৌকিক দুনিয়ায় আছে সেটাই আমার কার্যকরী হয়েছে সেবায় কাজে লেগেছে আমার এই জ্ঞানের জীবনে যেটা জ্ঞান পাওয়ার আগের যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে মেন্টাল স্টেবিলিটি একটু তো কম ছিলই ভেতরে ভেতরে কখনো কখনো কষ্টের কারণে রেগেও যেতাম হয়তো নানান কারণে কিন্তু এই জ্ঞানটা পাওয়ার আমার সময় লেগেছে ছমাস মতন আগে ছোটোবেলায় আমার ছেলে কোনো দিনই কিন্তু রং টং নিয়ে কোনো দিন অনিষ্ট করেনি কিচ্ছু করেনি কিন্তু অন্যান্য কিছু কারণবশত আমার হাত উঠত যেটা অন্যদের প্রতি প্রতিবাদ সেটা অ্যাপ্লাই হতো আমার ছেলের প্রতি পড়তো ওর ওপর ছেলের প্রতি সারা দিনের শেষে তো ছ মাসের মধ্যে এই জিনিসটা আমি পুরোপুরি কন্ট্রোল করে বিরাট বড় আর তার ফলে কি হয়েছে আমি যেই বিজনেসটা করি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রোডাকশন করতে পারি চব্বিশ ঘন্টা যে সময় আমাদের আছে হাতে তার মধ্যে আমরা শোয়া অন্যান্য পার্সোনাল কাজ ছাড়া আমরা যে ক্লাস করি মর্নিংয়ে তৈরি ক্লাস করি ক্লাসের পরে ফিরে এসে ঘরের সমস্ত কাজ করার পর খুব কম সময়ের মধ্যে ওগুলো হয়ে যায় খুব সুন্দর একদম সময়টা বাঁচে কেননা আমাদের যে ইনার ভ্যালুজ ইনার পাওয়ার গ্রো করে সুতে জ্ঞানে এলে এই ইনার পাওয়ার যে গ্রো করছে পাওয়ারটা অ্যাপ্লাই হয় সময়কে আমরা খুব ছোট করে নিতে পারি করতে পারছি না হলে এই যে ছোট্ট বাচ্চা থেকে আজ অব্দি বড় করা সম্পূর্ণরূপে শ্বশুর বাড়ির ঘর করেছি খুব সুন্দর যাকে বলা হয় আমার তিন ননদ ভারসুর সমস্ত শ্বশুরবাড়ির বাড়ির শ্বশুর শাশুড়ি সবাই গৃহস্থ নিয়ে চলছে সবাইকে আমি সন্তুষ্ট করতে পেরেছি আমি আশীর্বাদ ছাড়া এতদূর যে আমাদের স্পিরিচুয়াল জার্নি কোচোনো যায় না আচ্ছা আমি আমি এই পরিপ্রক্ষিতে একটা গানের কথা বলি সত্যি কথা বলতে কি ছোটবেলায় একটা গান শুনতাম তোমারই গেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে ধন্য এটা যদি মানে যদি মাথায় রাখি যে আমাদের সকলের উপরে স্বয়ং ভোলানাথ শিব বাবা রয়েছে তো কারোর ক্ষমতা নেই সেটাকে বিনষ্ট করে কারণ আমরা জানি তারি হাতি হচ্ছে সমস্ত কিছু আমরা খালি निमित्त সংসারে পাঠাইছেন সংসারে উনি পাঠিয়েছেন তার কর্ম করার জন্য তার কর্ম যা যা করতে শিখিয়েছেন সকলকে বলো এটাই শিখিয়েছেন আর আমি যদি আমি সবসময় মনে রাখি একটা কথা যে আমি যদি তার কাজে নাই তাহলে আমাকে তাহলে পাঠিয়েছ কেন আমার এ ধূপ না ছড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে তাহলে আমার দীপ না জ্বালালে দেয় না শুধু আলো তুমি পাঠিয়েছো তোমার কাজে যেন আমি আমরা যদি সারাক্ষণ যেন তোমার মনে প্রাণে জানে নিমজ্জিত নিমজ্জিত থাকতে পারে অবশ্যই দিদি একটা জিনিস আমরা যে এত সুন্দর করে দাদা বললেন ঈশ্বরের শক্তি ছাড়া যে গাছের পাতাও পড়ে না একটাও তাও কেন আমরা এত দৌড়াচ্ছি এত চিন্তা করছি এই করব সেই করব না সবকিছুই তো তার উপরে নির্ভরশীল তাহলে তো চুপচাপ হাতে হাত গুটিয়ে বসে থাকলে হয়ে যাবে তাই না কি ওর প্রশ্নের সাথে আমি একটু জুড়বো আমার মনে হয় ঈশ্বরের চেয়ে বড় শিল্পী বোধহয় কেউ হয় না তাহলে তার যখন সৃষ্ট ওই শিল্পী আর এই শিল্পকলায় সংসার সেখানে আমাদের এত ইনভলভমেন্ট কেন 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 যেটা ও আমরা একটু খুব সুন্দর প্রশ্ন আসলে আমাদের ভেতরে যে গুণ আছে সেটা আমরা সেই গুণের উপর যে প্রকাশ পড়া আমাদের নিজের সেটা জানা সেই ব্যাপারে সচেতন হওয়া এটা তখন হয় যখন জ্ঞানের আলো আমাদের ভেতরে আসে পরমাত্মার জ্ঞান এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে যে দেওয়া হয় তার প্রথম হচ্ছে যে সেলফ রিয়েলাইজেশন আত্ম অনুভূতি আত্মসচেতনতা আত্মজাগৃতি এবং তার সাথে সাথে আমার ভেতরে অন্তর্নিহিত যে গুণ সেগুলোকে পরমাত্মার স্মৃতিতে থেকে সেগুলোকে ডেভেলপ করা কাজে প্রয়োগ পুনরুজ্জীবিত করা পুনরুজ্জীবিত যেটা শান্তিবন এখন বললেন যে কিভাবে জ্ঞানে আসার পর ওর ভেতরে যে গুণগুলো ছিল যেগুলো আগেও কাজে লাগাতেন কিন্তু জ্ঞানে আসার পর ঈশ্বরের শক্তির অনুভূতির পর সেই যে একাগ্রতা সেই যে অন্তর্মুখী হয়ে সেগুলোর উপর কালচার করা ভেতর থেকে প্রস্ফুটিত হয়ে ওঠে খুব সুন্দর তো আচ্ছা দ্বারা এটা সম্ভব আচ্ছা এক মিনিট আর আরেকটা কথা পরিপ্রেক্ষিতে আসছে গৃহ এখানে খুব সুন্দর লেখা আছে একটা দেখলাম তাতে লেখা আছে আদর্শ গৃহস্থ আশ্রম গৃহস্থ মানে হচ্ছে আমার এই গৃহটাকে তো কে দিয়ে পাঠিয়েছেন তার প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখুন তার প্রতি যদি আস্থা রাখি আমার সমস্ত বোঝা যদি তার উপরে আমি ছেড়ে দিই তাহলে আমার মতো নিশ্চিন্ততা আর কারুর থাকবে না অপূর্ব অপূর্ব দিদি আপনাকে জিজ্ঞাসা করছি যে দাদা এই যে এত আস্থা এত ভরসার কথা বলছেন জ্ঞান নেওয়ার পর একে অপরের প্রতি যে কতটা আস্থা পরিবর্তন হয়েছে বা কতটা বেড়েছে এটা আমাদেরকে একটু সংক্ষেপে যদি আর একটু আমারও জানতে ইচ্ছা করছে চলতে গেলে তো অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে বা সব সময় ঈশ্বরের প্রতি যে আস্থা থাকে বা আস্থা রেখেছি কিন্তু কোন সময় আস্থা তো ডগমঙ্গ হতে পারে না এরকম কিছু অনুভব বিশেষ কিছু যদি একটু আপনি আমাদের সাথে শেয়ার করেন আমরা দুজনেই জ্ঞানে আসার আগে থেকে ভক্তি সত্যি আন্তরিকভাবে ছিল যার জন্য এই যে স্পিরিচুয়াল লাইফে আমার কখনোই সংশয় আসেনি দুজনেরই কমন এটা কোনো দিন সংশয় আসেনি আমাদের শুধুমাত্র একটা যেটা হচ্ছে ফিনান্সিয়াল আমরা একটু উইক ছিলাম আজকে যথেষ্ট সচ্ছল উপরওয়ালার দান আমাদের জীবনটা মনে হচ্ছে যেন উনি চালিয়ে নিয়ে যান উনি সাজিয়ে দিয়েছেন এবং সেই গতিপথেই আমরা দেখা যাচ্ছে আমার স্পিরিচুয়াল লাইফে থ্রুআউট দা হোল লাইফে যে লাইফের গ্রাফ বলবো আমার অ্যারোটা নিচের থেকে উপরের দিকে মানে আপনি উড়ছেন আমার কোনোদিনও ঢেউ এরকম হয়নি অ্যারো উপর দিকে আমার লাইফে একদম উপরেই টেক অফ করছে আমরা দুজনেই সন্তুষ্ট আমাদের পরিস্থিতিতে ছোট্ট করে বলছি আমি আমার ডাইনিং স্পেসটা আমাদের অনেক বড়ই তো সেখানে বসে সকালবেলা ভোরবেলা শাড়ির কাজ ছিল আমি পেন্টিং করছিলাম পেন্টিং করতে করতে একদিন অনেক দিনে কার কথা সেটা সেদিন আমার পকেটে ছিল দশ টাকা পরে এবারে ও তখন এসে বলছে পাশের ঘর থেকে এসছে এসে বলছে তুমি অনেক দিন ধরে বাজারে যাচ্ছ না কতদিন ধরে সবজি আলুর তরকারি আলু ভাজা চলতে পারে আর কিছুক্ষণ বাদে তোমার ছেলে আসবে তোমাকে এমন কথা শোনাবে না তোমার তুমি বুঝতে পারবে আর আমি তো আরামসে নিশ্চিন্তায় কারণ কি আমি প্রথমেই স্বয়ং ভগবানকে আমি সারা সময় এটা আমার বিশ্বাস ছিল যে কেউ না আছে আমার জন্য তো আমি সেই কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি আমার বাড়ির সিস্টেমটা হচ্ছে প্রথমে কাঠের দরজা তারপর হচ্ছে লোহার দরজা কাঠের দরজায় ছিটকিনি লাগিয়ে দেওয়া হয় আর লোহার দরজাতে তালা লাগানো থাকে এবার এরম তো অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কিছুক্ষণ বাদে সাড়ে ছটা নাগাদ ভোরবেলা বাইরে থেকে অ্যালার্ম বাজছে যে কেউ আসলে যেরকম বাজে সেরকম বাজছে অ্যালার্মি ও তখন বললাম তুমি আমাকে অনেকক্ষণ ধরে অনেক কথা শুনিয়েছো যাও না প্লিজ আমার জন্য তো কেউ আসতে পারে আপনারা বিশ্বাস করে উঠতে পারবেন না কি হচ্ছে ও কাঠের দরজাটা খালি অর্ধেক খুলেছে খুলে দেখছে একজন ভদ্রমহিলা দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এলাম ওনাকে আসতে দাও বসতে দাও কেন কিছু নিয়ে এসছে আমি কিন্তু তাকে দেখিও নি এবার যখন ভেতরে এসছে এলাম আমি যা যা খাই সেইগুলো ওনাকে খাওয়া আমাকে চা বিস্কুট দাও যিনি পাঠিয়েছেন আমি তার কাছে আগে যাব হ্যাঁ তার আগে আমি জেনে নেব আজকে হঠাৎ কেন অন্য দিনও তো হতে পারত হুম তখন বলছে আমি খেতে গেছি চাষের খেতে ওই সাড়ে তিনটে চারটের সময় তখন যেন কেউ যেন আমাকে বলছে বাবু তো মারা গেছেন তাহলে বাবুর ছেলে কি খাচ্ছে আচ্ছা আমি সবজি উঠিয়ে নিয়ে চলে এসেছি মানে আপনার বাবা শরীর শরীর তার কয়েক বছর আগে আচ্ছা আচ্ছা এবার বাবু কী মারা গেছেন তার ছেলে কি খাচ্ছে এটা কে পাঠিয়েছে তাকে বাবু পাঠায়নি নি স্বয়ং বাপ মানে ভোলানাথ বাপ কি বলছিস কন্না কোনো চিন্তা নাই আমি কাউকে পাঠিয়ে দেব মানে সত্যি বলছি এটা এটা সেই রাম সেটা এটা সেই রামপ্রसाद সেনের কথাই মনে পড়ে যায় রাজা কৃষ্ণচন্দ্র যখন ডেকে পাঠিয়েছিলেন উনি চলে গিয়েছিলেন একদিন দেখছেন কন্না রূপে মা এসে হাজির তার জন্য সবজি নিয়ে এসেছেন হ্যাঁ দিদি তাহলে আপনারও এরকম যদি কিছু অদ্ভুত অনুভূতি থেকে থাকে একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন একবার আমার যে बहन जी আছে বিভিন্ন জায়গায় আমাকে উনি পাঠাতেন সেবার অর্থে স্টেটে স্টেটের বাইরে বিভিন্ন জায়গায় তো একবার কি হয়েছে দু সালে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সব সিনিয়র যারা বোনেরা আছে এখানে একটা সম্মান সমারোহতে নিমন্ত্রিত ছিলেন মধুবনের তরফ থেকে তো কোনো একটা কারণে শেফালি দিদি আছেন ওই টিকিটে আমার আসা হয় তার আগের বছরের কথা দাদি প্রকাশমণি ওনার স্মৃতি দিবস আমরা পালন করি সেই উপলক্ষে মাতা ভাটটিও ছিল জন্মাষ্টমী ছিল তিনটে অনুষ্ঠানকে একত্র করে কিছু মাতা আমরা এসেছিলাম প্রকাশস্তম্ভে ওখানে আমরা বসে আছি প্রায় রাত্রি এগারোটা বেজে গেছে আমি ওখানে বসে শুধু অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি কন্ট্রোল করতেই পারছি না কারণটা কারণটা এটাই ছিল আমি পরপর আমি আবারও আসব এই দিনে এই মুহূর্তে আমি তোমার কাছে এখানেই বসে থাকব। বাবাকে শুধু এই কথাই বলে যাচ্ছি কি করে সম্ভব হবে পরের বছর আমি শাড়িতে ফল পার নতুন শাড়িতে রেডি করে রেখেছি সব কিছু কিন্তু সেইবার শুধু বনেদের আসার সম্মান সমারোহ যেটা মাতাদের কোনো চান্সে ছিল না কিন্তু আমি আমার বাবাকে আমরা বানিয়েছি আমাদের ফ্ল্যাটে সেই রুমে রাত দিন হয়ে গেছে আমি বলে না একটু জায়গা দাও মাগু মন্দিরে বসি সেই রকম কি করে হবে এটা তো আমার জানাই ছিল না বৃহস্পতিবার ভক্ষে সেন্টার থেকে আমি বাড়ি ফিরেছি মিনিট দশেকের মধ্যে ফোন শান্তি তুই যা পাইনি মধুবন মে জানা কাল রাত ট্রেন হ্যাঁ আমি হ্যাঁ 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 এই শব্দটা বোধ হয় সাত আটবার বলে গিয়েছি আমার নর্মাল সেন্সে নয় অবচেতন বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কেননা ভেতরটা আমার সেই রকমই হচ্ছে কেন না শেফালি বোন আসতে পারবে না ওটা ক্যান্সেল হয়েছে তখনকার সময় না ট্রেনের টিকেটে নামের দরকার হতো না তার জায়গায় আমি এলাম আমি সেই প্রকাশতম্ভের নিচে বসে আছি আমার কাছে মানে অসম্ভব যে প্রাপ্তি এটা মানে ঠিক তেমনি ঘটনা ঘটেছে বাবার আঠেরো সালে যখন আমরা আসি ইস্টার্ন জোনের তরফ থেকে তখন এসছি বাবাকে শুধু বলেছি বাবা আমি এখানে থাকবো বাবা আমি এখানে থাকবো রিপিটেডলি আমি একটু বেহনজিকে খুব ভয় পেতাম কারণটা এই আমি ফ্লুয়েন্টলি হিন্দি বলতেই পারি না সেই কারণে ওনার সামনে গিয়ে আমাকে বলতে হবে পারমিশন নিতে হবে সম্ভব না অবিশ্বাস্য ঘটনাটা আমার জীবনে সবচাইতে বড় প্রাপ্তি যে আমরা তিনজন ফ্যামিলি মেম্বার শিফট হয়ে এখানে আছি পাঁচ বছর আমি দুটো দোকান এখানে বুটিক ওপেন করেছি বুটিক শপ আছে আমার যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড হ্যাঁ আমরা দুজনেই আর্টিশন আর আরেকটা দোকান আমি স্ন্যাক্সের ওপেন করেছি রিসেন্টলি তিন চার মাস হলো এবং তার মালিক হচ্ছে কিন্তু বাবাই বাবাই মালিক দোকান খুব ভালো হ্যাঁ এর দোকান সুইট ডিভাইন সুইট চাট কর্নার খুব ইচ্ছা রইলে একবার ভিজিট করার জলদি আপনার কাছে চলে আসবো আমাদের জনসাধারণের জন্য যদি এই রকম করে শিব বাবার জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে থাকেন যে আমরা ভাবি ভাগ্য আমরা গড়ি আমরা শিল্পী কিন্তু আসলে যে সে শিল্পী এবং তার শিল্পকলা কোথায় কাজ করে সেটা বোধহয় কেউ বুঝতে পারে না সুতরাং তার জন্য একটা ছোট্ট করে মেসেজ দিয়ে দেন বলতে রাখে সায়া তো যাকে স্বয়ং ঈশ্বর যার ছত্র ছায়া এবং যে ফ্যামিলি এনাদের মতো যারা ঈশ্বরকে নিজের আসল পিতা হিসাবে মেনে নিয়েছেন আর হানড্রেড পারসেন্ট ভরসা করে চলছেন নিশ্চয় বুদ্ধি হয়ে চলছেন তো বলা হয় যে যার ভাবনা থাকে সেই ভাড়া পায় তো যার ঈশ্বরের উপর এটা দায়িত্ব যে যে তার সন্তান হয়ে চলছে তার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি উনি নেবেই নেবেন অবশ্যই তো এইভাবে এরকম উদাহরণ আমরা অনেক ফ্যামিলির দেখতে পাই তো আপনি সকলকে বলতে চাইব যে একবার ঈশ্বরের উপর ভরসা করে এই তার হাত ধরে যদি আমরা চলতে পারি তাহলে নিশ্চিন্ত জীবন সুখময় জীবন টেনশন ফ্রি জীবন কাটানো অবশ্যই হবে আর এত সুন্দর একটা পরিবারকে আমরা আমাদের মাঝে পেয়ে সত্যি আমরা গর্বিত আর আপনাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য দর্শকদের ক্ষেত্রে বলি কথিত আছে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোড়ে আরো 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 দাও প্রাণ সুতরাং এই ডিসকাশন শুনে আমার তো এত ইন্টারেস্টিং লাগছে মনে হচ্ছে আরেকটা যেন নতুন জীবন যাপন করতে পারি একদম তাই তাই কোনো কিছুর চিন্তা আজকে থেকে ছেড়ে দিন বলা হয় না যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি তো চিন্তামণি যদি ঈশ্বর স্বয়ং আমাদের সাথে থাকেন সেই স্বয়ং শিব বাবা তো তাকে যদি আমরা আমাদের জীবনের ডোরটা দিয়ে দিই তাহলে দেখব আমাদের জীবন সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে গেছে একটা সওয়ারিতে বসে যদি ড্রাইভার আপন মনে গাড়ি চালিয়ে নিশ্চিন্তভাবে আপনাকে ডেস্টিনেশনে পৌঁছে দেয় তার থেকে তো সুখের বোধহয় আর কিছু হতে পারে না এই সুখ শান্তি আপনাদের জীবনে ফিরে আসুক আপনারা সেই নিয়ে বসবাস করুন আর একটা সুন্দর পবিত্র আশ্রম ক্রিয়েট করুন এই নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি নমস্কার